ঢলিউডে সবচেয়ে লম্বা অভিনেতা মান্না ওমর সানি শাকিব খান নাকি খল অভিনেতা শিবা শানু, এমন প্রশ্নে বাংলা সিনেমা প্রেমীদের হয়তো উত্তর দিতে খানিকটা সময় নেবেন। ঢলিউডের দর্শকদের জন্য সেই উত্তর অনেকটা সহজ করলেন অভিনেতা শিবা শানু। সম্প্রতি এক পরিচালক শাকিব খানের উচ্চতা নিয়ে প্রশ্ন তোলেন শিবা শানুর কাছে। দীর্ঘ অভিনয় জীবনে হঠাৎ উচ্চতা নিয়ে প্রশ্ন, তাতে কিছুটা বিব্রত শিবা। শাহ আলম কিরণ সাহেব আমাদের শ্রদ্ধেয় গুণী ডিরেক্টর এবং উনি সেন্সর বোর্ডের মেম্বারও, জুরি বোর্ডের মেম্বার। তো আমি বললাম কেন এই কারণে উনি ফোন দিলেন আমাকে, তো আমি ফোনটা ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আমি আমাকে বললো শানু তোমার হাইট কত, তো আমি বললাম ওস্তাদ এত বছর পর, প্রতি 26 বছর পর আর এত ছবি আপনার সাথে করলাম, তারপরে হঠাৎ করে আমার হাইট আজকে জিজ্ঞেস করলাম কী ঘটনাটা কী। তো বলছে যে না, একজন নাকি বলছে সে 6 ফিট 3 ইঞ্চি। একজনটা কে? তো বললো যে শাকিব খান নাকি 6 ফিট 3 ইঞ্চি। আমি বললাম এটা কোন সেন্স থেকে বলছে সেটা বলতে পারবো না, কারণ আমি আপনারা জানেন আমরাও জানি যখন আমরা দুজন ফ্রেমে দাঁড়াই নিঃশ্বর চেয়ে আমাকে লম্বা মনে হয়। এবং শুধু তাই না, আমার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে লম্বা হিরো ছিল হলো আমিন খান, মানে সে শাকিবের চেয়েও কিন্তু আমিন খান লম্বা, তো সেও আমার চেয়ে খাটো। মান্না ভাইও আমার চেয়ে একটু খাটো ছিলেন, মান্না ভাইও শাকিব খানের চেয়ে লম্বা। তো এখন সে কীভাবে 6 ফিট 6 ইঞ্চি সেটা কীভাবে দাবি করছেন, সে আদৌ দাবি করছি না তাও জানি না, তবে শুনলাম কালকে এটা নিয়ে খুব আলোচনা হয়েছে, অনেকে নাকি আলোচনা করছে, এই আর কি। অন্যদিকে প্রিয়ারে সিনেমার শুটিংয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন শিবা শানু। শুটিং সেটাই বললেন খলনায়কদের সেকাল একাল নিয়ে। ছোটের নাম প্রিয়ারে, গতানুগতিক না, একটা এটা ডিফারেন্ট টাইপ। আমি খালি লাস্ট এন্ডিংটা বলি, সচরাচর দেখি যে গল্পগুলো আমাদের দেশে তৈরি হয় বা নায়ক নায়িকা ভিলেন ফ্যামিলি ক্রাইসিস যাই হোক, তারপরে এন্ডিংয়ে যে একটা হ্যাপি এন্ডিং হয়, নায়ক নায়িকা মিলে যায়, সবাই ভিলেন মারা যায় বা ভিলেন গ্রেফতার হয়ে যায়। এই ছবিটা মানে প্রথম ছবি বাংলাদেশে যে ভিলেন সবার মাইরা দিয়ে সে বেঁচে থাকে এবং সাইডে চলে যায়। তখনকার আমলের শুধু খলনায়কদের কথাই বলবো না, সমস্ত আর্টিস্টের মধ্যে একটা প্রফেশনালিজম ছিল, কাজের প্রতি একাত্মতা ছিল, ডেডিকেটেড ছিল সবাই কাজের প্রতি, এবং শুটিং করতে আসাটা তারা একটা এটাকে পেশা হিসেবে যখন যারা নিয়েছেন তারা এটার সাথে মানে খুব নিষ্ঠার সাথে কাজগুলো পালন করতেন, যেটা আমরা এই প্রজন্ম এখনও সেটা করতে অভ্যস্ত হই নাই। শিবা শানু এখনও স্বপ্ন দেখেন বাংলা সিনেমার সময় বদলে যাবে, আবারও দর্শক হলে বুধ হয়ে উপভোগ করবে দেশীয় শিল্পীদের মন কাড়া অভিনয়। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।